জি আসসালামু আলাইকুম আপনি একটু কথা বলছি যে যাদের খুব ম্যাক্সিমাম obesity থাকে যারা বেশ হেলদি থাকে ওভারওয়েট থাকে তাদের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিভাবে ডিল করি এবং কিভাবে ডিল করা উচিত যেমন হলো যে এই ছোট ভাইরা আছে তো ওনার ক্ষেত্রে একটু শুনি যে ও কেমন আছে আগে তারপরে বাকি রকম আপনার 2 মাস আগে অপারেশন হয়েছে নাকি জি স্যার এই 2 মাস পরে এখন হলো আপনার রেজাল্ট কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে তো অনেক মানে ঝুলেছিল মানে শার্ট পড়তে পারতাম না টি-শার্ট পরে কিছুই পড়তে পারতাম না এখন স্যারের কাছে অপারেশন করা আলহামদুলিল্লাহ অনেক আমি হ্যাপি আছি আর তোমার ক্ষেত্রে বলো তোর ভাই আর তোমার ছিল গ্রেড 4 গ্রেড 4 আচ্ছা এর ছিল গ্রেড 4 আর তোমার আমার গ্রেড 2 ছিল গ্রেড 2 গ্রেড 2 এবং গ্রেড 4 আমরা বলো দেখি আমরা কিভাবে অ্যাড্রেস করেছি এবং কিভাবে করা উচিত সেটা হলো যে আমরা যখন অপারেশনের পরে মানে এক মাস পরে দেখা করছিলাম এক মাস পরে সে যখন আমার সঙ্গে দেখা করে তখন এটা আরও বেশি জোড়া ছিল তখন আমি তাকে অ্যাড্রেস করলাম যে তুমি একটা মেসেজ করবা এবং হলো যে এটা আস্তে 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 চলে যাবে এটার কারণটা হচ্ছে যখন একটা পেশেন্টের অপারেশন করা হয় হঠাৎ করে গাইনোকোমাস্টিয়া তো বিশাল একটা অ্যামাউন্ট আমরা ফেলে দিয়েছি কিন্তু স্কিনটা রিডাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এত বেশি পারি না অর্ধচন্দ্রাকৃতি কিছু অংশ ফেলে দিই আর যদি খুব বেশি অংশ ফেলে দিই তখন কিন্তু এই নিপলটা চলে আসবে এইভাবে সরি আমি একটা দাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে চলে আসবে মানে নিপলটা তখন কিন্তু দেখতে খুব বিশ্রী লাগবে আমরা যদি বেশি ফেলি কিন্তু সেটা আমরা না ফেলে আমরা হলো যে একটা লেভেল পর্যন্ত আমরা ফেলেছিলাম একটা লেভেল পর্যন্ত ফেলেছিলাম এরপরে আমরা ওয়েট করতেছি কারণ হলো যে স্কিনটা যতটুকু পারি আমরা রিডাকশন করেছি রিডাকশনের পরে এই যে লোডটা কমে গেছে স্কিনের ইলাস্টিসিটিটা আস্তে 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 গেইন হবে গেইন হয়ে গেলে তখন কিন্তু এটা উঠে যাবে এবং আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি নাকি গত এক মাসে ইমপ্রুভমেন্ট হয়েছে না কেমন ইমপ্রুভমেন্ট হয়েছে বলো আচ্ছা আপনারা শুনতে পাইলে এবং এটা আলহামদুলিল্লাহ এটা টোটালি চলে যাবে যদি আপনারা একটু ই দেখতেছেন আর যখন সে আরো একটু ওয়েট কমাবে তখন এটা আস্তে আস্তে উপর হবে আমরা কিন্তু একবার ওয়েট কমাতে পারি না একবার ওয়েট কমালে তখন চর্বি কমে যায় তখন স্কিন আরেকটু জুড়ে যায় সুতরাং হলে যে এটা আস্তে আস্তে মাইন্ড এক্সারসাইজ করবে এটা উঠে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে ইনশাল্লাহ এটা 6 মাসে ইনশাল্লাহ একদমই থাকবে না আমি কথা দিচ্ছি ঠিক আছে